নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। সাধারণ নাগরিক বড় বড় বেলুনের মতো প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন রান্নার গ্যাস, যা যে কোনো মুহূর্তে ঘটাতে পারে দুর্ঘটনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। জানা গেছে, ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার। পাকিস্তান সরকার 2007 সাল থেকে এখানে রান্নার গ্যাস বন্ধ করে দিয়েছে। বিশেষ করে হাঙ্গু শহরের বাসিন্দারা গত 2 বছরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকায় রান্নার গ্যাস পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তীব্র জল্পনা সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন মির্জা রকিবুল হাসান। ভেঙে পড়া অর্থনীতির দেশ পাকিস্তান এবার সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে রান্নার গ্যাস দিচ্ছে নাগরিকদের। বিষয়টি আতঙ্কজনক হলেও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এমন চিত্র দেখা গেছে। মজুদ কমে যাওয়ায় রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। 2007 সাল থেকে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার বাসিন্দাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি। বিশেষ করে পাইপলাইন ভেঙে যাওয়ার পর সংস্কার না করায় গত 2 বছর ধরে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত হাঙ্গু। জানা গেছে, প্লাস্টিক ব্যাগের মুখ একটি ভালভ দিয়ে বন্ধ করার আগে কম্প্রেসারের সাহায্যে এলপিজি গ্যাস ভরা হয়। একটি প্লাস্টিকের ব্যাগে 3 থেকে 4 কেজি গ্যাস ভরতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। অথচ 2020 সালে খাইবার পাখতুনখোয়া অঞ্চল থেকে 64,967 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। তা সত্ত্বেও এই অঞ্চলের মানুষ 500 থেকে 900 রুপিতে প্লাস্টিকের ব্যাগে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 10,000 পাকিস্তানি রুপি। প্লাস্টিকের ব্যাগে গ্যাস বহন করা বিস্ফোরণের ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে, কারণ এটি চলমান বোমার চেয়ে কম নয় বলে মনে করা হয়। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এই প্লাস্টিকের ব্যাগ বিস্ফোরণে অন্তত 8 জন আহত হয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বার্ন কেয়ার সেন্টারে ভর্তি হচ্ছেন। মির্জা রকিবুল হাসান, নিউজ ডেস্ক, নিউজ 24।